এলাকাবাসীর আন্দোলনের চাপে পড়ে অবশেষে সরস্বতী পূজোর আয়োজন করল মানিকচক ব্লকের মথুরাপুরের দুটি বিদ্যালয় কর্তৃপক্ষ। দিন তিথি ছাড়াই সাড়ম্বরে সরস্বতী পূজোর অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আগামী দিনে এমন ভুল আর হবে না বলে এলাকাবাসীর কাছে জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। মালদার মানিকচক ব্লকের মথুরাপুর এলাকায় অবস্থিত মথুরাপুর ম্যানেজ প্রাথমিক বিদ্যালয় ও মথুরাপুর গার্লস জুনিয়র বিদ্যালয়, এই দুটি বিদ্যালয়ে সরস্বতী পূজোর দিন কোনো রকম কোনো পূজোর আয়োজন করেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। পূজোর দিন ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে এসে পূজো না হওয়ায় ও শিক্ষক শিক্ষিকাদের দেখতে না পাওয়ায় রীতিমতো হতাশ হয়ে ফিরে গিয়েছিলেন। বিষয়টি স্থানীয় বাসিন্দা সহ অভিভাবকদের নজরে আসতে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা খুবই ফেটে পড়ে। পরের দিন থেকে লাগাতার আন্দোলন শুরু করেন অভিভাবক সহ স্থানীয়রা। বিদ্যালয়গুলিতে তালা মেরে বিক্ষোভ দেখানোর সাথে এসআই দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসীরা। গোটা ঘটনায় প্রশাসন ও শিক্ষা দপ্তরের আধিকারিকদের তরফে এলাকাবাসীদের আশ্বাস দেওয়া হয় উপযুক্ত ব্যবস্থার জন্য। এরপরই বুধবার সাড়ম্বরে পূজোর আয়োজন করল দুটি বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয় প্রাঙ্গণে পুরোহিত প্রতিমা সহ যাবতীয় আয়োজন করে পূজোর আয়োজন করল এই দুই বিদ্যালয় কর্তৃপক্ষ। এই পূজায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আনন্দের সহিত অংশগ্রহণ করল। স্থানীয় বাসিন্দারা জানান, পূজো না হওয়ার কারণে শিক্ষক শিক্ষিকাদের আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়েছিল। যথারীতি পূজো না হওয়ার কারণ জানতে চেয়ে এলাকাবাসী লাগাতার আন্দোলন করে। সেই আন্দোলনের পর বিদ্যালয় কর্তৃপক্ষরা নিজেদের ভুল বুঝতে পেরে পূজোর আয়োজন করে। সেই মতো বুধবার বিদ্যালয়গুলিতে সরস্বতী পূজোর আয়োজন করা হয়েছে। সমস্ত ছাত্রছাত্রীরা আনন্দের সাথে এই পূজায় অংশগ্রহণ করেছে। আগামী দিনে এই সমস্ত ভুল যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে শিক্ষক শিক্ষিকাদের হুঁশিয়ারি দিলেন এলাকাবাসীরা। সরস্বতী পুজোর দিন পুজোটা হয়নি, তার জন্য গ্রামের লোকের ইচ্ছা যে পুজোটা হোক স্কুলে, ওই জন্য আজকে পুজোটা হচ্ছে। কি কারণে সেদিন হয়নি? কারণে হয়নি বলতে, যেহেতু স্কুল এখনো সম্পূর্ণভাবে খোলেনি, স্কুলে যে পড়াশোনাটা হচ্ছে সেটা পাড়ায় শিক্ষালয় মাঠে হচ্ছে, স্কুলের ক্লাসরুমে হয়নি। সেই জন্য আমরা মানে একসাথে সমস্ত স্টুডেন্ট একসাথে হয়ে পুজো করাটা আদৌ যুক্তিসঙ্গত হবে কি না, কোনো স্টুডেন্টের কোনো ক্ষতি হলে তো তখন দায়িত্ব আমাদের উপরেই বর্তাবে, এই মনে করে আমরা পুজোটা করি। করতে হবে এরকম কিছু বলেনি, বলেছে সরস্বতী পুজোর জন্য দুদিন ছুটি দেওয়া হলো, কিন্তু আমরা তো এই ছোটো ছোটো বাচ্চা যাদের ভ্যাকসিন হয়নি আমরা সাহস করতে পারিনি, যে আদৌ পুজোটা করলে কিছু যদি ক্ষতি হয়, ওই জন্য আমরা পুজোটা বন্ধ রেখেছিলাম। না না, শুধুমাত্র করোনাই কারণ, অন্য কিছু না। স্কুল তো 2 বছর ধরে বন্ধ আছে, তো সবেমাত্র খুলেছে, স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন বা বাচ্চাদেরও একটা ভীতি কাজ করছে, এইসব ভেবে চিন্তে আমরা পুজোটা করতে সাহস পাইনি। কতজন শিক্ষিকা রয়েছেন আপনারা এই স্কুলে? আমরা এখন 2 জন আছি, 2 জন শিক্ষিকা আর 1 জন হচ্ছে অশিক্ষক কর্মচারী। স্কুল তো আজকে আমরা 10 বছরের উপর ধরে স্কুলে চাকরি করছি, তো 10 বছর ধরে তো পুজোটা হচ্ছে, তাহলে তখন দিদি বলেছিল 3 তারিখে স্কুল খোলা যাবে, দিদির কথা এরা অমান্য করেছে। হ্যাঁ, সরস্বতী পূজার দিন পূজা করে নিয়ে না, তারপরে আমরা জানতে পেলাম আমাদের ছেলেগুলো বলছে কি স্কুল হয়নি, শাড়ি টাড়ি পরে স্কুল থেকে ঘুরে যাচ্ছে, বেড়ে পুষ্পাঞ্জলি কোনখানে দিবা, স্কুলে কেন স্কুল হয়নি। তারপরে আমরা আন্দোলন করলাম, ঢাকিয়ে ঢাকিয়ে দিদিগুলোর ঘর করলাম, ঘর করার পরে ওরা পূজাটা স্বীকার করলো যে আমরা বুধবারে পূজা করছি, ওইভাবে পূজা চলছে। এখন বর্তমানে ছাত্রছাত্রী পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আপনাদের আন্দোলনের কারণে পূজা হচ্ছে? হ্যাঁ, আমাদের আন্দোলনের কারণে ওরা পূজা হচ্ছে। কটা স্কুলে পূজা হচ্ছে? দুটা স্কুলে। দুটাতেই পূজা হচ্ছে? হ্যাঁ, দুটাতেই পূজা হচ্ছে। কি জানিয়েছে শিক্ষকরা, কি বলেছিল? শিক্ষকরা তো বলছে কি পূজা হচ্ছে না, আমরা পুষ্পাঞ্জলি কোথায় দিব। হ্যাঁ, তবে আমরা আন্দোলন করলাম, ওদের বাবা মা কেন পূজা হবে না স্কুলে। মাস্টার মশাইরা কি বলেছে? মাস্টার মশাইরা বলছে কি করোনাতে মানা করেছে, আমরা বলছি দিদি স্কুল খুলতে বললো কেন 3 তারিখে, তারপরে ওরা স্বীকার করলো যখন ভার করা গেল, তারপরে বলছে আমরা ভুল করেছি, আমরা চাঁদা লাইন চাঁদা কিছু তো ভর্তি পয়সা কিসের কারণে নিয়ে, হ্যাঁ আমাদের ছাত্র পুষ্পাঞ্জলি কোনখানে দিবে, বলো স্কুলটা হলো কিসের কারণ, এই বলে ওরা পূজা স্বীকার করলো। বুধবারে আমরা পূজা করে দেবো। পূজা হচ্ছে? হ্যাঁ, এখন পূজা বর্তমানে ভালোই হচ্ছে, ছাত্রগুলো খুশিতেও আছে। পুজো মানে 5 তারিখে যেটা পুজো হওয়ার কথা সেই পুজোটা হয়নি, হেডমাস্টারের আন্দোলনের মাধ্যমে আমরা স্কুলে জানতে পেলাম পুজো হয়নি, আমরা আন্দোলন করেছিলাম সমাজবাসী মিলে, তো পুজো আজকে বুধবারের দিন পুজোর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, নেশা সাহেব ছিলেন, সবাই ছিলেন, সবাই বললো পুজোটা করা। অন্যদিনে একটা পুজো হাত দেখিয়েছে কি করোনা টোনা যেন ওরা মাইন্ডে ছিল না।